গুড্ডির ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে পুবলুকে নিতে যুধাচিত ও শিরিনকে একসাথে দেখিয়ে চমকে ওঠে শিরিন নিজের অজান্তেই বলে ফেললো যুধাচিৎ তুমি সিরিন দিকে বিয়ে করেছ বুবলু তাহলে তোমার আর মেয়ে কথা শুনে গুডিকে অপমান করতেই শিরিন বলে তাতে তোর কি সমস্যা তুই কি এতদিন পরে যুধাজিৎকে আমার কাছ থেকে কেড়ে নিবি নাকি এই একটা কাজ তো তুই খুব ভালোই পারিস সবসময় অন্যের স্বামীকে ছিনিয়ে নেওয়া গুড্ডি বলে এই কাজটা আমি না পারলেও তুমি খুব ভালো করেই পারো কেননা ইতিহাস সাক্ষী যে তুমি আমার কাছ থেকে আমার প্রথম স্বামী চ্যাটার্জিকে কেড়ে নিয়েছিলে আর এখন তো জানতে পারলাম তুমি বিয়ে আর আমাকে বলছো আমি তোমার স্বামীকে নিয়ে নিয়েছি আমি কিন্তু তোমার সাথে কথা বলছি না আমি জানতে চাই তোমার কেন বিয়েটা করেছে যুধাজিৎ বলে তুমি কি ভেবেছিলে তুমি আমাকে দূরে সরিয়ে দিলে আর কেউ আমার জীবনে কখনো আসবে না তুমি নিজেকে কি মনে করো গুড্ডি বলে আমি কি তোমাকে একবারও বলেছিলাম এমন কিছু শিরিন বলে তুমি ওর সাথে এত কথা কেন বলছো শুনি ওকে বরং বলে দাও এখন এই মুহূর্তে ফিরে যেতে পুবলুকে আমি অষ্টম মঙ্গলায় যেতে দেব না তাহলে কি করবে এবার গুড্ডি পুবলু কি মায়ের কথা শুনবে নাকি রেশমিকে নিয়ে অষ্টম মঙ্গলায় যাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ